প্রথমেই বলি, আপনি যেটা জিজ্ঞেস করলেন, এখানে শুধু ডাক্তার নেই, ডাক্তার ছাড়াও নার্সিং হোমের মালিকদের একটা সংগঠন, সেই মালিকদের সংগঠন আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি। কারণ আমরা দেখছি যে পরিষেবা দিতে গেলে যে সাধারণ মানুষের যে চিকিৎসা ব্যবস্থা সঙ্গে আমরা যুক্ত আছি, সেই চিকিৎসায় যে আমাদের বিগত প্রচুর যে সকল রাজনীতিবিদরা ছিলেন, মুখ্যমন্ত্রীরা ছিলেন, তার মধ্যে এখন যিনি বর্তমান মুখ্যমন্ত্রী রাজ্যে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি যেমন সাধারণ মানুষের কথাও ভাবছেন, নার্সিং মালিকদের কথাও ভাবছেন, ডাক্তারদের কথাও ভাবছেন, এবং উনি আমাদের সমস্ত দাবি দেওয়াকে সম্মানের সাথে আর কি মেনে নিয়েছেন, এবং সেগুলো যাতে মানুষের সেবা করা যায়, এবং স্বাস্থ্যসাথীর মতো একটা সুন্দর প্রকল্প আমাদেরকে উপহার দিয়েছেন, এবং মানুষের সেই প্রকল্পের আওতায় আমরা মানুষের সেবা করতে পারবো। সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা নিয়ে আজকে আমরা সমবেত হয়েছি। আপনাদের মধ্যে কি